মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার পথে হরিহরপাড়ার মামদালিপুর এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হল প্রাক্তন পঞ্চায়েত প্রধানের। রবিবার রাতে বাইক নিয়ে যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট, জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা সালন ক্লাব মেম্বারশিপের সুযোগও, বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। হরিহরপাড়ার মামদালিপুর এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হল প্রাক্তন প্রধানের, আহত হয়েছেন এক সিপিএম নেতাও। রবিবার রাতে নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার পথে ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে হরিহরপাড়ার হুমায়পুরের বাসিন্দা প্রাক্তন প্রধান আব্দুল কাদির বক্স ও সিপিএম নেতা বহরওয়ান এরিয়া কমিটির সম্পাদক আব্দুর রাজ্জাক হরিহরপাড়ায় নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরছিলেন। বাইকে করে রাতে ফেরার পথে মামদালিপুর এলাকায় রাস্তার পাশে ট্রাক্টরে ধাক্কা মারে। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে প্রাক্তন প্রধান আব্দুল কাদির বক্সকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ইনভাইট ছিল, একসঙ্গে ইনভাইট খেয়ে আমরা পার্টি অফিস থেকে আমরা 10টার নাগাদ পার্টি অফিসে আমরা নামলাম। ওরা মোটর সাইকেলে করে ও বাড়ি ফিরছিল, এই সময় তো রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। এখন গাড়িটা টেকা ট্রাক্টর দাঁড়িয়েছিল, ট্রাক্টরকে কেউ বলছে ট্রাক্টরকে মানে ধাক্কা দিয়েছে, এরকম একটা পরিস্থিতি। এখন ওখানকার স্থানীয় যারা ছিল তারাই বলতে পারবেন সঠিকটা কী হয়েছে। হুমায়পুর গ্রাম পঞ্চায়েতে তিনবারের প্রধান ছিলেন আব্দুল কাদির বক্স, এদিন হাসপাতালে যান তৃণমূল নেতারাও। দুর্ঘটনায় প্রাক্তন প্রধানের মৃত্যুতে শোকের ছায়া এলাকা জুড়ে। তিনবারের প্রধান ছিলেন, উপপ্রধান ছিল অনেকবার, এবং সিপিএমের লিডার, সিপিএমই করতেন। সেই হিসাবে ওনাকে আমার এলাকায় বাড়ি, আমি এখানে শুনলাম যে এই এক নিয়ম, তাই আমি আমার দেখা করতে এলাম বা দেখা করলাম, দেখলাম মারা গেছে। এই হচ্ছে বিষয়। আমার পরিবার যারা আছেন তাদেরকে আমরা সমবেদনা জানাই, যে যেই হোক এভাবে মারা গেল, এটা দুঃখজনক বিষয়।